হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো খুবই তাড়ার মধ্যে রয়েছি, আজকে বাড়ি যাচ্ছি। আজকে সানডে, আর কালকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কালকে তোমাদের দাদার জন্য বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, কি অবস্থা হয় না হয় দেখি, তারপর তোমাদেরকে সব বলছি কি ব্যাপার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, প্রায় দু সপ্তাহ পর আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো এদিক থেকে কামারকুণ্ডু যাওয়ার ট্রেন ক্যান্সেল ছিল, যার ফলে আমরা রবিবার বেশিরভাগ ট্রেন ক্যান্সেল থাকে। ট্রেন ক্যান্সেল ছিল বলে আমরা এখান থেকে মশাগ্রাম এলাম, মশাগ্রাম থেকে টেকার ধরবো। যদি ডাইরেক্ট তারকেশ্বরের টেকার পাই তো তারকেশ্বরের টেকার, যদি না পাই তো এখান থেকে জামালপুর, জামালপুর থেকে হয়ে আবার একটা ট্রেন, এই সরি বাস, দেখা যাক কোনটা পাই, ডাইরেক্ট না কাটা সার্ভিস, দেখতে থাকো, যেতে থাকো। হ্যাঁ, কারণ মশাগ্রাম স্টেশনটাও বড় হচ্ছে আর প্ল্যাটফর্ম আর সমস্ত কিছুটা আপডেটেড হচ্ছে, অনেক কিছু দেখো, ওদিকে লম্বা স্টেশন হচ্ছে, এদিক পর্যন্ত অনেক দিন থেকে কাজ চলছে, স্টেশনেরও কাজ চলছে, এই যে দেখো দেখতে পাচ্ছ। তো এখান থেকে টোটো করেছি, টোটো করে রোডে যাচ্ছি, কারণ এখান থেকে অনেকটা রোড হেঁটে যেতে পারবো না, যার জন্য এই যে টোটো করেছি, এই যে দেখো টোটো করে যাচ্ছি। তো চলো দেখি বাস পাই কখন, বাসে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা এখন রেল গেটে দাঁড়িয়ে রয়েছি, গেট খুলেছে, দেখা যাক বাস ফাস পাই কিনা। তো আমরা এখন তারকেশ্বর চলে এসেছি, আর তারকেশ্বরে এসে তারকেশ্বর থেকে আবার চাপাডাঙ্গার বাসে উঠেছি। ও, বাস জার্নি কিন্তু খুবই কষ্টের, বাপরে বাপ। ট্রেন জার্নি অনেক ভালো, বাস জার্নি একদম ভালো লাগে না। চলো আবার রওনা দেওয়া যাক। আমরা জাস্ট মাত্র 15 দিন পর এসেছি, কি অবস্থা দেখো, সব রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে 15 দিনের মধ্যে, এখন বাস স্ট্যান্ড এখানে হয়ে গেছে। দেখো পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে এইখানটায়, এখানে কোনো আর বাসের স্টপ নেই, ওই দিক থেকে ওই দিকেরটা তারকেশ্বর থেকে আসছে আর এইটা হচ্ছে কলকাতা থেকে, দুটো এইদিকে এইখানটা করে জয়েন হচ্ছে, দিয়ে ওটা যাচ্ছে আরামবাগের দিকে, আর এইখানটা এই যে বাসের এইভাবে যা কি কোনো পুলিশ অফিস, তারপর যারা সব গাছের জল টল এই সব কাজ বাজ করবে তাদের জন্য এটা বাড়ি হয়েছে। আর এখানটা দেখো এই যে গিল দিয়ে ঘিরেছে, এখানটা হচ্ছে ফুল গাছ সব বসাবে এই দিকে এটা পুরো। আর আমরা এখন আছি ম্যাজিক গাড়িতে, এখানে একটা পিসির সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে। তো চলো বাড়ির পথে রওনা দিই, বেলা প্রায় 12টা বেজে গেছে আর ভালো লাগছে না। এই দেখো এখানে একটা বড় লাইট লাগিয়েছে, হ্যাঁ মানে 15 দিনের মধ্যে যে এতটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারিনি। আর আমাদের কাকু এখানে নামিয়ে দিল অটোতে, যে এখান থেকে যাবো এখানে দাঁড়াবে না, একদম পুষুর হতে আর পারবে না, চাপাডাঙ্গায় নয় সিনেমাতলা আর পুরসুরা, চাপাডাঙ্গা তো এখন আর দাঁড়াচ্ছে না। তো চলো বাড়ির দিকে কথা হচ্ছে একেবারে। তো অনেক দৌড়ঝাঁপ করার পর আমরা বাড়ি এসে পৌঁছেছি, আর এই যে এসেই দাদুর কাছে বসে আছি, দেখো দাদুর শরীরটা খুব খারাপ, দুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে প্রায়। তো দাদুর কাছে বসে আছি আর এই যে চলো দাদুর কাছে বসে আছি, দাদুকে চান করানো হবে, রোদে তেল মাখি বসানো আছে, দুদিন ধরে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে, খাচ্ছেই না, এই জন্য আর বসে থাকতে পারছে না, ঠেলান দিয়ে বসে থাকতে হচ্ছে, এই যে ঠেলান দিয়ে বসে আছি, চানটা করাবো তারপর জামা প্যান্ট ছাড়বো। তো চলো দেখা হচ্ছে আবার বিকালে, বেরোবো একটু চাপাডাঙ্গার দিকে, দেখা হচ্ছে তারপর, চলো টাটা। 15 দিনের পর এসেছি, এসে আবার সেই তোমাদেরকে সবজি বাগান দেখাই, এই যে দেখো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক মা বলছে আগের দিন অনেকগুলো মটরশুঁটি তুলেছে, আর দেখো সেই মটরশুঁটি কত হয়েছে দেখো, দেখো খাচ্ছে এখন,
অনেক বড় বড় হয়ে গেছে সবজিগুলো, জলের অভাব একটু। এগুলো কাকিমাদের আলু খোলারও তো সময় হয়ে গেছে, আলু হয়ে গেছে মাটিতে, এবার আলু খোলারও সময় হয়ে গেছে, মোটামুটি 10-15 দিন পর, 10 দিন পর থেকে আলু খোলা শুরু হয়ে যাবে। এ দেখো মা দেখাচ্ছে আলুগুলো কত বড় হয়েছে, এটা খোলো মা। ওই ওইখানটা একটা তুলে দেখাও হাতে করে কত হানি হয়েছে দেখি। মোটামুটি বড় হয়েছে এই যেখানে একটা আলু। পরের সপ্তাহে কি এই সপ্তাহ থেকে আমাদের এবার এইখানে আলু টুকটুক করে খুলে খুলে আমাদের খাওয়া হবে। আজকে হচ্ছে সোমবার আর তোমাদের দাদা নিয়েছে ছুটি অফিসের, আমরা এখন বেরোচ্ছি ব্যাংকে যাব বলে 12টা অলরেডি বেজে গেছে। আমাদের যার মধ্যে আলাদাই মানে স্মৃতি, আমরা দুজনে একই স্কুলে পড়তাম, বিশাল আনন্দের জিনিস, মানে বিশাল মজা লাগছে। ঢুকতে দেবে নাকি এখন জানি না, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হয়ে গেছে না, হয়ে গেছে মনে হচ্ছে। তো পুরানো স্মৃতি, এটা হচ্ছে আমাদের বয়েজ স্কুল, এটা হচ্ছে গার্লস স্কুল, আর এটা হচ্ছে বয়েজ স্কুলের মাঠ। এই হচ্ছে আমাদের স্কুলের ভেতরটা, কি দারুণ লাগছে, ওই রুমগুলোতে আমাদের ক্লাস হতো। দেখো আমাদের নতুন চাপাডাঙ্গা আরামবাগে হাই রোডটা হয়েছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। নতুন উদ্বোধন এখনো পর্যন্ত হয়নি কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাইকে দেখো, গান, কি গান জুড়েছে। গুড মর্নিং, বাড়ি যাওয়ার পথে, তাই তো? আর এসে সকাল সকাল এসে আমরা এই যে রোডে দাঁড়িয়ে রয়েছি, এখন তো সব রাস্তাঘাট পাল্টে দিয়েছে, কোন দিক থেকে বাস আসছে কোন দিক থেকে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। চাপাডাঙ্গা মেইন বাস স্ট্যান্ডে এখন আর বাসে ওঠাও যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছি এক জায়গায়। বাপি দাঁড় করিয়ে দিয়ে গেলেন, এখানেতে বাস আসবে এখন। পুরো শহর শহর লাগছে আমাদের এখানটা এখন, বলো। সেই এসেই সরাসরি অফিস চলে গেছিল, এইমাত্র ফিরছে। প্রত্যেকদিন দুপুরবেলা কিন্তু তোমাদের দাদা ভাই ঘরেতে মানে এখানেতে রুমেতে খেতে আসে, আজকে কিন্তু আসেনি। আজকে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর ওর অফিস জয়েনে সময়ের থেকে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ও তাড়াতাড়ি অফিস চলে গেছিলো, এসে আর এখানে ঢোকেনি, আর দুপুরে খেতেও আসেনি, এই এখন বাড়ি ফিরছে। এখন মোটামুটি 8:30 মতো বাজছে, তো চলো টাটা বাবা, তো চলো টাটা, বাই বাই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা, কমেন্টে জানিও কেমন লেগেছে। টাটা।